3, 2, 1 शुरू हो गए मात्र गिल्ड वार सीजन 2 এর राउंड
মানে গাইস কি যে কইতা মেরে গাইস আমি এখানে টোকেন দি মানে ওর টিমমেট কে আবার রিভাইভ দেওয়ার জন্য এবং গাইস আমরা আবার মারবো এর মেবি গাইস এখানে এসপি ছিল না সেজন্য গাইস আমরা আমাদের কাছে মেডিকেট ছিল ওগুলো দিয়ে দি বাট এখানে দেখতেছি সে রিভাইভ দিতে যাচ্ছে আমরা বলতেছিলাম ভাই যা যা আস্তে আস্তে দেখতেছি এখানে জুনো চলাচ্ছে আর সে এখানে দেখতেছি গাইস যাইতেছে না আর টিমমেট কে রিভাইভ দেওয়ার জন্য বেন্ডিং মেশিনের ওখানে যাইতেছে না আমি এখানে প্যান দিয়ে অনেক চেষ্টা করি বাট এখানে সে দেখো মেডিকেট টেডিকেট আমার টিমমেট সব কিছু দিয়ে দিছে ভাই যা লাগে তো নিয়ে যায় এরপরে গাইস তুই টিমমেট কে রিভাইভ দে ভাই এখানে সে যাইতেছে না সেজন্য গাইস আমার টিমমেট এখানে ওরে মেরে দেয় এদিক দিয়ে তো গাইস আমরা ইমেজটা ভুইয়া নিয়ে চলে আসি এরপরে গাইস লবিতে এসে দেখি আমাদের গিল্ডের সব প্লেয়ার কিন্তু এখানে ওরাই দুরাই খেলতেছে ওরা 7000 এর মধ্যে কিন্তু আবারও নিয়ে চলে আসছে সবাই আমাদেরকে যে করে হোক না কেন সিজন 2 এর মধ্যে কিন্তু আমাদের গিল্ডকে বাংলাদেশের টপ 10 এর মধ্যে ঢুকাতে হবে এদিক দিয়ে আমরা একটা ফ্রি কিল পেয়ে গেছিলাম জানি না কে অথবা কোন এনিমি এখানে এই ডাউন করে রাখছিল এনিমিটাকে দেন এখানে দেখি আমাদের টিমের জনিকে একটা এনিমি ডাউন করে দেয় আর এখানে দেখতে পাই এনিমিটা দেখো যাইতেছে আমাকে কিন্তু খেয়াল করে না এরপরে গাইস আমি এখানে পিছন দিয়ে করে থমসম দিয়ে কয়েকটা শট দিয়ে ও কিন্তু এখানে ডাউন হয়ে যায় এরপরে সঙ্গে সঙ্গে আমরা ওকে ক্লিয়ার করে দিই দেন আমরা আমাদের টিমের জনিকে রিভাইভ করে দিই সঙ্গে সঙ্গে দেখতেছি এখানে দেখো আরেকটা নিমিশে আমাদের জনিকে আবারও ডাউন করে দেয় একটা ওয়াল লাগিয়ে সঙ্গে সঙ্গে আমি আবারও আমার টিমের জনিকে রিভাইভ করে দিই রিভাইভ করার পরে আমি এদিক দিয়ে আবার ওই এনিমিটাকে খুঁজতেছিলাম দূরে দূরে এনিমিটাকে কোথাও দেখতেছিলাম না বাট এরপর দেখি হঠাৎ করে এনিমিটা এখানে বসে আছে ভাই আমি দেখি পুরোপুরি অবাক কি অস্থির লেভেলের এনিমি রে ভাই আমি এখানে ওরে একে দিয়ে একটা ওয়ান টেপ দেন সাথে সাথে আমি ওটা ক্লিয়ার করে দিই আরে আরেকটা নিমিশে আমি বলতো পারি না এটা কোথা থেকে সামনে মেরে দেয় এভাবে খেলতে খেলতে গাইস এমএইচ এর মধ্যে আমাদের এখানে 6টা কিল হয়ে গিয়েছিল দেখেন আরেকটা লাস্ট এনিমি ছিল যেটা গাইস এদিক দিয়ে মাস্টার ট্র্যাক নিয়ে ভাগতেছিল সাথে সাথে আমি এখানে গ্রোজা এক্স দিয়ে তার মাস্টার ট্র্যাকটা ফাটিয়ে দিই সঙ্গে সঙ্গে দেখতেছি এনিমিটা গাড়ি থেকে ল্যান্ডিং করছে এরপরে গেছে আমি এখানে গ্রোজা এক্স দিয়ে তার এসটেস পার্টি এখানে ছিড়ে ফেলি এরপরে গেছে এখানে দেখি সে মরে যায় আর এইভাবে এখানে গেছে আমরা এমএসটা ভুয়া করেছিলাম এভাবে খেলতে খেলতে গেছে এখানে মোটামুটি দেখি এখনো কিন্তু ওদের সাথে আমাদের রয়েছে 6300 ডিফারেন্স আর এটা ছিল আজকে আমাদের গিল্ড ওয়ার সিজন 2 এর রাউন্ড 10 এর সর্বশেষ ম্যাচ কারণ গেছে এমএস খেলার পরে আমরা কিন্তু আর কোন ম্যাচ স্টার্ট দিতে পারবো না কারণ গেছে গিল্ড ওয়ার খেলার সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এদিক দিয়ে আমি একটা হিটলিস্ট মারছিলাম হিটলিস্ট এনিমিটা এখানে বসে ছিল তার গেছে আমি এখানে দিয়ে এসে এমপি 40 দিয়ে কল্লা টলা গাইস ছিড়ে ফেলি দেন গিয়ে সঙ্গে সঙ্গে ওকে ক্লিয়ার করে দিই আর এখানে আমাদের হয়ে গিয়েছিল এমএইচ এর মধ্যে 4 কিল এদিক দিয়ে দেখছিলাম পিছন থেকে আমাকে আরেকটা এনিমি মারতেছিল আরেকটু হলে কিন্তু গাইস আমি গেছিলাম এরপরে গেছি আমি এদিক দিয়ে ওর একটা 98 হেডশট দেন এরপরে কিন্তু কিছুটা বডি শট দিয়ে আমি ওরে মেরে দিই দেন আমাদের এখানে হয়ে যায় 5 কিল টমটমটা নিয়ে গেছে আমরা এখানে আমাদের আরেকটা হিটলিস এনিমিকে মারার জন্য চলাছি দুঃখজনক ভাবে গাইস এখানে আমাদের টমটমটা উল্টে গেছিল হিটলিস এনিমিটা গাইস এখানে এলজিপের উপরে ছিল তার মারার জন্য গাইস আমরা এদিক দিয়ে এবং গাইস লাফিয়ে লাফিয়ে এখানে উঠি দেন এখানে দেখতেছি দুই তিনটা এনিমি এরপরে গাইস এখানে একটা কিছুটা ড্যামেজ দিই নিচে দেখতেছি গাইস এখানে আরেকটা এনিমি চলে আসে আর আমি এখানে সঙ্গে সঙ্গে উকুং ইউজ করি এখানে দেখতেছি গাইস এনিমিটা ঘরের মধ্যেই ছিল এরপরে গাইস এখানে দেখতেছি বেরুছে এবং গাইস আমরা ওকে এমবি 40 দিয়ে ডাউন করে দিই সাথে সাথে গাইস আমরা ওরে ক্লিয়ারও করে দিই না হলে গাইস কে জানে ভাই কোন এনিমি এসে কোন সময় আমার কিলটা মেরে দেয় উপরে এদিক দিয়ে গাইস আরো এনিমি ছিল যেগুলো দেখতেছি আমার একটা টিমমেটকে মেরে দিয়েছে দেন আমি কিন্তু ওই এনিমিটাকে মারার জন্য এখানে আসি আর এসে দেখতেছি এখানে দেখো ওয়াল টল মাইটা চিৎতে ফেলাইছে তাও কিন্তু গাইস আরএফএল এর গ্লোয়াল এরপরে গাইস আমরা এখানে কি ফিনিশ নাকি কি ছিল ওগুলো মেরে দিই আর এখানে ওয়াল গুলো ভেঙে যাচ্ছিল একটা একটা করে এখানে সব ওয়াল ভেঙে যায় আর এনিমিটা এখান থেকে বেরুছে আর এখানে আমরা ফুল ড্যামেজ দিই বাট এখানে এম10 এর জাতা খেয়ে যাই আমরা এদিক দিয়ে দেখতেছি গাইস আমাদের আরেকটা টিমমেট ছিল তারও গাইস এখানে মেরে দেয় আমার সাথে আমাদের জুন পেশার গাইস আমাদেরকে আবার রিভাইভ করে দেয় এখানে এসে দেখি স্ট্রং এর উপরে কিন্তু একটা এনিমি ছিল যেটা দেখতেছি গাইস কাকে লঞ্চার মারতেছিল আর আমি এসে এখানে বিজন দিয়ে এক জাতা দিয়ে ওরে ডাউন করে দিই আবার দেখতেছি গাইস সে এখানে ইংলিশের মারতেছে তার মানে গাইস তার কাছে ভালো প্রকার একটা লুট রয়েছে তার থেকে গাইস আমরা এখানে ভালো করে লুট করে নি এদিক দিয়ে দেখতেছি আরেকটা এনিমি এখানে মাস্টার ট্র্যাক নিয়ে এসে এখানে টোকেন কালেক্ট করতেছে মেবি গাইস এখানে জুন পেশার তাকে গাইস আমরা এখানে হেডশট দিয়ে মেরে দিই ভাই আরেকটা এনিমি দেখো আমার আর 3 হেলথ আর একটু হলে কিন্তু গাইস আমি এখানে গেছিলাম সঙ্গে সঙ্গে গাইস আমি এখানে করুন উকং যা ছিল গাইস সবকিছু ইউজ করে এখানে মেডিকেট করি এখানে আবার এদিক দিয়ে জুন ছিল দেন গাইস আমি এখানে জুনের মধ্যে যাচ্ছিলাম বাট এনিমিটা আমাকে শান্তি মতো জুনের মধ্যে যাইতে দিছিল না দেখো ভাই আমার আবার মারে এখানে ফাইট লেভেল আমার বেস্ট এর সবকিছু আমি এখানে একটা গাইস মেডি মারি আর এখানে দেখতেছি দেখো ভাই আরেকটা এনিমি আসতেছে গাড়ি নিয়ে আবার ভাই ভাই দেখছো আমার আবারও দিছে এবার আমার বেস্ট এর সবকিছু ফেটে গেছে এইমাত্র গাইস যে এনিমিটা আসছিল তাকে গাইস আমরা এখানে ভিজন দিয়ে ডাউন করে দিই কয়েকটা ড্যামেজ দিছে সে কিন্তু এখানে ডাউন হয়ে যায় এরপর গাইস আমরা একটা ক্লিয়ার করে দিই দেন আমরা একটা রিল্যাক্স হয়ে এসপি টেসপি ফুল কইরা গাইস কোনমকার এখানে গাড়ি একটা ছিল সেটা নিয়ে গাইস আমরা এখানে জুনের মধ্যে চলে আসি সেফ জোনের মধ্যে সেফ জোন এসে দেখি গাইস এখানে আরেকটা এনিমি যেটা একবার আমাকে মারতেছিল আবার আমার টিমমেটদেরকে মারতেছিল মানে গাইস আমাদেরকে জোনের মধ্যে আসতে দিতেছিল না এরপর গাইস আমি এদিক দিয়ে গিয়ে গাইস ওরে প্রথমে মারার ট্রাই করি শট লাগতেছিল না এরপর গাইস এখানে একটা হেডশট লাগিয়ে যায় M60 দিয়ে ডাউন হয়ে যাওয়ার পর এখানে আরো দেখি 3-4টা হেডশট লাগিয়ে এখানে সে ক্লিয়ার হয়ে যায় দেন এদিক দিয়ে সে গাইস আমি একটা বড় সরো বুকান আমি করে ফেলি দেখো এখানে লাস্ট এনিমি ছিল আর 3টা এদিক দিয়ে দেখতেছিলাম গাইস একটা এনিমি ভাগতেছিল তার এখানে দেখো ফুল ড্যামেজ দিয়ে দি বাট ওই দিক থেকে কিন্তু গাইস আমাকে আরেকটা এনিমি মেরে দেয় আমি ইচ্ছা করে গাইস এদিক দিয়ে ওয়াল মারতেছিলাম না হলে কিন্তু গাইস ও আমারে মারতে পারতো না এখানে আমাদেরকে আমাদের জুন পেশার আবারো রিভাইভ করে দেয় কিছুক্ষণ আগে গাইস আমরা যে এনিমিটাকে ফুল ড্যামেজ দিছিলাম সেটা গাইস এখানে আমাদের সামনে আবারো ভাই আমারে দেখতেছি এখানে ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি দেখ দিয়ে গাইস ওকে হালকা পাতলা ড্যামেজ দিই এখানে একটু হোল করি এরপর দেখতেছি সে আসতেছে তাকে আমরা ডাউন করে দিই আর আমাদের এখানে হয়ে গিয়েছিল 11 কিল আর এখানে যে লাস্ট এনিমি ছিল তাকে গাইস আমার টিমমেটরা মেরে দেয় আর এইভাবে গাইস এখানে এমএসটা ভুইয়া চলে আসে আর এটা ছিল সিজন 2 রাউন্ড 10 এর সর্বশেষ ম্যাচটা দেখতে পাচ্ছো গাইস এখানে ক্যালকুলেটিং শুরু হয়ে গেছে আর এখানে গাইস তোমরা ভালো করে দেখলে বুঝতে পারতেছো এখানে কিন্তু 10 নম্বর গিল্ডের সাথে আমাদের এখনো ভাই 6080 ডিফারেন্স মানে গাইস এরপর রাউন্ডে গিয়ে আমাদেরকে আরো বেশি
বেশি করে খেলতে হবে এবং কি গাইস যে করুক না কেন আমাদের গিলকে 10 নম্বরের মধ্যে ঢোকাতে হবে। আর এইখানে গাইস আমরা বের হয়ে গেছিলাম গেম থেকে। দেন শহরের সময় গাইস উঠে আমরা আবারো দেখি আমাদের গিল কিন্তু আবারো আগের মতো 11 নম্বরে। আমাদের গিল্ডের স্কোর হচ্ছে এখানে 82000। গাইস আমরা গাইস ট্রাই করব আমাদের গিল্ডের স্কোর 1 লাখের বেশি করা। আর তোমরা যদি গাইস কেউ আমাদের গিল্ডে আসতে চাও সো ইজি ভাবে কিন্তু আমাদের গিল্ডের মধ্যে আসতে পারবা। তোমরা যদি এর আগে কোনো গিল্ড ওয়ার খেলে থাকো গিল্ড ওয়ারে জাস্ট কত পয়েন্ট করছো ওইটার আমাদের এখানে ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে দিবা। যদি তোমাদের স্কোর 250 প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের ফার্স্ট গিল্ডের মধ্যে আসতে পারবা। দেন তোমাদের স্কোর যদি 150 প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের সেকেন্ড গিল্ডের মধ্যে আসতে পারবা। আর আমার ফেসবুক পেজের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আজকে এই ছিল আমাদের গিল্ড ওয়ার সিজন 2 রাউন্ড 10। সো গাইস আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। বেবের টেক কেয়ার। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময়। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। টাটা বেবের টেক কেয়ার।